গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল ঘুম থেকে উঠেই ফার্স্ট কাজ হচ্ছে গাটা ধুয়ে নেওয়া আজ আমি একেবারে মাথা ঘষে স্নানটাও সেরে ফেলেছি আর তারপর আমি একটু পুজো করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে ভাবছি আজকে ফার্স্ট কাজটাই হচ্ছে ধোকলা বানানোর প্রিপারেশন করা আমি বিকেলবেলা ভাবছি স্ন্যাক্সে একটু ধোকলা খাবো অনেক দিন ধরেই ভাবছি খাবো খাবো আর অয়নও খেতে খুব ভালোবাসে তাই আজকে ধোকলা বানানোর প্রিপারেশান করছি তো দেখো বেসনের মধ্যে একটুখানি আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিয়েছি আর একটু নুন মিষ্টি হলুদ অ্যাড করেছি একটু হিং অ্যাড করেছি জল দিয়ে ভালো করে গুলে আর একটুখানি লেবু অ্যাড করে রেখে দিচ্ছি এটা আমি একদম বিকেলবেলা অবধিই রেখে দেবো এখন এটার প্রিপারেশান করবো না বিকেলবেলা একেবারে প্রিপারেশান করবো কিন্তু সকালবেলাটা জাস্ট এইটুকু বানিয়ে রেখে দিলাম যাতে আমার বিকেলবেলা কাজটা করতে সুবিধে হয় তাড়াতাড়ি করে ফেলতে পারি এবার এটা সাইডে সরিয়ে রেখে চলে এসেছি দুপুরের রান্নার প্রিপারেশন করতে আজকে ভাবছি দুপুরবেলা একটু মুগের ডাল খাবো আমাদের ঘরে না নিয়মিত আমরা মুসুরির ডালই খাই কিন্তু অয়ন আজকাল মুগের ডাল খেতে খুব ভালোবাসছে আর আমাকে বলছে মুগের ডালই করতে তাই রেগুলার আমি এখন মুগের ডালটাই রান্না করছি আজকেও মুগের ডাল করব কিন্তু লাউ দিয়ে করব। ঘরে একটা পুরোনো লাউ পড়ে রয়েছে এটা মোটামুটি দু সপ্তাহ হয়ে গেছে দু সপ্তাহ আগে আমি দোকান থেকে নিয়ে এসেছি বাজার থেকে খাওয়া হয়নি ফ্রিজের একটা কোনায় পড়েছিল বার করে নিয়ে ওটাও আজকে ডালের মধ্যে অ্যাড করব। চাও বসিয়ে দিলাম একদিকে এবার চাও হোক ফার্স্টে ভাবছি আগে চাটা খেয়ে নিই আর ডালটা সেদ্ধ বসিয়ে দেবো তো চা পাতাটা শেষ হয়ে গিয়েছিল রেড লেভেল চাটা আমি অ্যাড করেছি আমি না সাধারণত দু রকমের মিক্স চা খেতে খুব ভালোবাসি তো এর সাথে আমি অগ্নিটিটাও টিটাও মিক্স করে নেব কিন্তু এখন আর নেই ঘরে তো আজকে যেটুকু ছিল রেড লেভেলের সেই চাটা ঢেলে দিলাম নেক্সট ডে ভাবছি বাইরে গেলে একটা অগ্নিটিও কিনে নিয়ে আসব। তো দেখো এদিকে আমি লাউ কাটতেও বসে গেছি কারণ চাটা ওদিকে ফুটছে এই সময়টা আমি নষ্ট করতে চাই না তো লাউটা কেটে গুছিয়ে রাখলাম আর একদিকে মুড়ি নিয়ে নিলাম গণেশ পুজোতে না মিষ্টি এনেছিলাম ঘরে অনেক মিষ্টি রয়েছে মিষ্টিগুলো না নষ্ট হবে তো ভাবছি আজকে একটু লাড্ডু দিয়ে মুড়ি খাবো আর ওই যে মোদক যেগুলো রয়েছে ওটা হচ্ছে চকলেট মোদক সেদিনকে না অন্য কোনো মোদক আমি পাইনি তাই চকলেট মোদক নিয়ে এসছিলাম এত ভালো খেতে ছিল আমার এমনিতেও চকলেট খেতে খুব ভালো লাগে চকলেট ফ্লেভারটাও ভীষণ ভালো ছিল খুব ফ্রেশ ছিল তো আজকে অতগুলো মিষ্টি রয়ে গেছে তো ওইটুকু মিষ্টি নিলাম খাচ্ছি আমি আজকাল আস্তে আস্তে মিষ্টি খাওয়া অ্যাভয়েডই করছি কিন্তু ঘরে যদি পড়ে থাকে ফেলে দিতে কীরকম গায়ে লাগে না তাই একটুখানি খাচ্ছি আর সেটাও সকাল সকালই খেয়ে নিচ্ছি একদিকে সুগার ফ্রি দিয়ে চা খাচ্ছি আর একদিকে মিষ্টি দিয়ে মুড়ি ভাবো কি কম্বিনেশান যাই হোক মুড়ি নিয়ে বসে গেছি আর একটু লাড্ডুও খাচ্ছি অয়নও বসেছে পাশের সোফাতে ও সাইডে এসে বসছে না সকালের দিকেও একদম আসে না মানে ক্যামেরায় আসতে চায় না তো আমি ওকে মুড়িটা পাস করে দিলাম আর আমি একটু চা খাচ্ছি চা টা খেয়ে একেবারে চলে মানে চলে যাবো রান্নাঘরে কারণ রান্নাঘরে দেখো সমস্ত কিছু ছড়ানো ছেটানো সকালবেলার ডালটাকে ফার্স্টে ভাজলাম লাউটাকে কাটলাম চা করলাম মুড়ি নিলাম পুরো রান্নাঘর একদম অগোছালো এবার ফার্স্টে রান্নাঘরটা ভালো করে গুছিয়ে নেব তারপর এক এক করে রান্না শুরু করব ফার্স্টেই ডালের বাটিটা বের করে নেব কারণ ডালটা সেদ্ধ বসাবো তখন তো দৌড়োতে দৌড়োতে চলে গেছি মুড়ি খেতে আর চা খেতে তো এখন চা খেয়ে এসে শান্তি এইবার টুকটুক করে রান্নায় হাত দেব আর এদিকে আমি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি অয়ন অন্যদিন এই কাজটা করে কিন্তু অনকল বসে গেছে আনলাম ঠিক আছে আমার হাতে তো সময়ও আছে আর ডাল তো নিজে নিজেই ফুটবে আমাকে তো রান্নাঘরে গিয়ে হাতা খুন্তি নাড়তে হবে না এই সময়টা আমি ঝাড়টা দিয়ে দিই তোমরা হয়তো মনে মনে ভাবছো পুজো হয়ে গেছে আবার ঝাড় দিচ্ছ না পুজোটা না আমি সকালবেলা রোজই করি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান সেরে নিয়ে আমি আগে ঠাকুরের নাম করি ওটাই আমার আমার পুজো করা আলাদা কিছু না ঠাকুরকে খেতে অয়নই দেয় ও একেবারে স্নান ঠান সেরে ঠাকুরকে খেতে দেবে তো যাই হোক দেখো রান্নাঘরটা গুছিয়ে নিলাম ডাল ও সেদ্ধ হয়ে গেছে আমি ওর মধ্যে লাউও অ্যাড করে দিয়েছি আজকে আর তার সাথে করব ঝিঙা আলু পোস্ত প্রথমে ভাবছিলাম কি খাবো কি খাবো দেখলাম বাটির মধ্যে না ঝিঙে কেটে রেখে দিয়েছি ওটাও বেশ অনেকদিন আগেই আনা হয়েছে তো ওর জন্য ওটাও আজকে খেয়ে নেবো তো আলু দিয়ে ঝিঙে দিয়ে করব। কিন্তু পোস্তটা একটু অন্য রকম করবো মানে এর মধ্যে আমি একটু রসুন অ্যাড করব। আমার না রসুন পেঁয়াজ অ্যাড করে পোস্ত খেতে খুব ভালো লাগে তো ওর মধ্যে একটু পেঁয়াজ অ্যাড করেছি আর একটুখানি দু কোয়া রসুন অ্যাড করেছি রসুনগুলো দেখো অয়ন নিয়ে এসেছে কি বড় বড় কোয়া রসুন আমার না মানে মাংসের মধ্যেও বলতে গেলে চার পাঁচ কোয়া অ্যাড করলেই মোটামুটি হয়ে যাচ্ছে এত বড় বড় রসুন তো যাই হোক সব রান্নায় মোটামুটি এক কোয়া দু কোয়া আমি অ্যাড করেই দিচ্ছি ডালের মধ্যেও দেখো ফোড়ন দিয়ে দিলাম আমি আজকে ডালের মধ্যে আমি তেজপাতা আর তোমার একটু পাঁচ ফোড়ন দিয়েছি আর এদিকে দেখো বেগুনও কেটে নিচ্ছি বেগুনটা ভাজা খাবো ডালের সাথে অয়ন্ত খায় না ও মিস করে গেল ও খাবে হচ্ছে ডাল আর আলু ঝিঙে পোস্ত এর মধ্যে আমি একটু রুটিও বানিয়ে নিচ্ছি কারণ আমি ভাত আর ডাল এগুলো একটু বিকেলের দিকে মানে বিকেলের ডিনারে নেব আর এই রুটি করে নিচ্ছি এখন আমি একটু দই আর রুটি খাবো মানে দুপুরের দিকটা আমি একটু দই রুটি খাবো এটাই প্ল্যান করে নিয়েছি কারণ বেলা তো দই রুটি খেতে পারবো না তাই বেলা ভাত ডাল ঝিঙে পোস্ত ওগুলো খেয়ে নেব আর রুটি খেলে আমার রাত্রে ঘুমও হবে না তো ওর জন্য দুপুরের দিকটাতে না এরকম হালকা ফুলকাই কিছু খেয়ে নেবো আর অয়নও বলে কাজের মধ্যে থাকলে না ওরও এরকম ধরনের দই গুড় রুটি এ ধরনের খাবার খেলে ওরও খুব ফ্রেশ লাগে মানে এনার্জেটিক থাকে খুব বেশি তো ওই জন্যই আমরা এই রুটিনটা এখন বেশিরভাগ দিনই ফলো করছি বিশেষ করে উইকডেতে তো ফলো করছি করছি যে দুপুরবেলা রুটিটা খাওয়া তোমরাও অনেক দিন ধরেই আমাদের দেখছ যে আমরা রুটিই খাচ্ছি আর অয়নের না এই দই রুটি বা দুধ রুটি তারপর তার সাথে গুড় এগুলো হচ্ছে ওর ফেভারেট আমি আগে অতটা পছন্দ করতাম না কিন্তু এখন আমি ওই শরীরের কথা ভেবে স্বাস্থ্যের কথা ভেবে খাই ভালোই লাগছে দুজনেই খেয়ে নিচ্ছি ঝামেলাও কম হচ্ছে আর আমারও বেশ ফ্রেশই লাগছে আগে দুপুর হলেই মনে হতো ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড়ি এখন আর সেরকম লাগে না তো দেখো ডালও হয়ে গেছে লাউ দিয়ে ডাল করেছি তোমাদের না একটু ভুল বলেছি আমি পাঁচ ফোড়ন দিয়ে নিগো গো সর্ষে ফোড়ন দিয়েছি আমি মিস্টেক করে গেছি আর এদিকে দেখো এখন কিন্তু বিকেল চারটে বেজে গেছে আমি চলে এসেছি রান্নাঘরে ভাবছি ফার্স্টেই ধোকলাটা বানিয়ে নেব কারণ অয়নার আমি দুজনে মিলে ফার্স্টে এখন ধোকলা খাবো আমরা কিন্তু এখনও ভাত ডাল কিছুই খাইনি ওটা একেবারে ডিনারে নেব। ফার্স্টেই ধোকলা খেয়ে নেব ধোকলা বানাতে আর কতক্ষণ আধ ঘন্টা টাইম লাগবে ম্যাক্সিমাম তো ইনোটা অ্যাড করে দিলাম এবার আমি ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে দেব। আর বাটিতে আমি একটু কিন্তু সাদা তেলও না মানে ভালো করে মাখিয়ে নিয়েছি হাত দিয়ে তোমরা চাইলে ব্রাশ দিয়েও মাখিয়ে নিতে পারো গরম জল তো বসিয়েই দিয়েছি আর ওর মধ্যে ধোকলা বাটিটাও বসিয়ে দিলাম আজকে যেন ধোকলা বানাতে বানাতে একটা আমার অনেক বড়ো অ্যাক্সিডেন্ট হতে হতে আমি বেঁচে গেছি যাই হোক সেটা একটু পরেই আমি বলছি আর ধোকলাটা খুব সুন্দর হয়েছিল দারুণ হয়েছিল। সঙ্গে সঙ্গে না আমি বের করিনি একটুখানি স্ট্যান্ডিং টাইম দিয়েছি ওই গরম জলটার মধ্যেই বসিয়ে রেখেছিলাম তো দেখো কি সুন্দর উঠে এসেছে আর দারুণ খেতে হয়েছে আর লেবুটাও কিন্তু অ্যাড করবে লেবুটা অ্যাড করলে না খুব ভালো হয় খেতে আর আমি না আলাদা করে আর সোডা ফোডা কিছু ইউজ করিনি শুধুই ইনোটাই ইউজ করেছি আর লেবু ইউজ করেছি ধোকলাটা আমি ভালো করে কেটে নিচ্ছি আর এরপর আমি ধোকলার মধ্যে যে ওই যে জলটা ছেড়ায় ছেটায় সেটাও আমি অ্যাড করব তো ওটাও বসিয়ে দেব ফোরনটা ওটা তো তোমরা জানো একটু তেল একটু হিং একটু সর্ষে একটু জিরে শুকনো লঙ্কা কারিপাতা আজকে না পুরো আগুন ধরে গিয়েছিল যেন ধোকলাটা বানাতে গিয়ে এই দেখো এই সময়টা আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম যাই হোক আমি জলও অ্যাড করে দিয়েছি একটু নুন একটু মিষ্টি এইটাই না ধোকলার উপরেই জলটা ছিটিয়ে দিতে হয় তো যাই হোক একটা বড় অ্যাক্সিডেন্ট হতে হতে মানে বেঁচে গেছি আর ওর জন্য না দেখো জিরেটা আর ইয়েগুলো কারিপাতাগুলো একটুখানি না জ্বলে জ্বলে গেছে উপর দিয়ে নারকোলটাও ছড়িয়ে দিলাম আর বেশি জিরে আর আমি ওই ইয়েগুলো আর দিইনি ওগুলো কালো কালো হয়ে পুড়ে গেছিলো কারিপাতাগুলো ওগুলো ফেলে দিয়েছি তো এইবার আমি ঢোকলার নিজে ফার্স্টে টেস্ট করে তোমাদেরকে বলবো কেমন হয়েছে আর এখন মোটামুটি পাঁচটার কাছাকাছি বেজেই গেছে আর আমি কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছি দারুণ খেতে হয়েছিলো দারুণ খেতে হয়েছিল তোমরা তো দেখেই বুঝতে পারছো তোমরা নিজেরাও একবার ট্রাই করে দেখো দারুণ লাগবে এইভাবে ভীষণ সিম্পল ওয়েতে দেখলে আমি সকালবেলায় করে রেখেছিলাম আর অয়নকেও তাড়াতাড়ি দিয়ে দিলাম আমার না এর জন্য এই ধরনের জিনিস খেতে না খুব ভালো লাগে এক তো তাড়াহুড় মানে তাড়াহুড়োর মধ্যে তুমি তাড়াতাড়ি করে নেবে বিকেলের দিকটা এরম স্ন্যাক্স দারুণ লাগে ফার্স্ট হয়েছিলাম চা করবো অয়ন বললো না চা খাবো না আমি এরম ঢোকলাই খাবো দারুণ লাগছে খেতে তাই ভাবলাম কী জানি ওরম আগুন জ্বলে গেছিলো কীরম হবে কে জানে কিন্তু ভালোই হয়েছিল জানো তো এখন দেখো ছটা বেজে গেছে আমরা একটু ছাদে চলে এসেছি ছাদে এসে একটু টাইম স্পেন্ড করছি আজকে অয়নের খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেছে বললো চলো ছাদে যাই তা আমি ওদের ওকে বললাম একটু টাটা করে দাও সবাইকে ও আবার মুখেই টাটা করছে আমি বললাম হাত নেড়ে টাটা কর